ফুঙ্গাই শ্রী শ্রী তানে বখারমানি পাটিমুং উদয়পুর তেপানিয়ানি পালপাড়াও ককতমাও সাইমান খা সাংরং সালনি আইচক দাম্বরে জড়াও তেপানিয়া পাড়াও বিশিদক চিবা উমনি নারায়ণ দাস বুথার জা কাবিনী নগণ দা কবাই তানে নারায়ণ দাস ন বুথার জাংমানি মারিতেই দাব মানখা ককশু চামং কাসাকা নারায়ণ দাসনি বুফায়ুং হারাদন দাসনি বচামারে যুধিষ্ঠির সরকারনি মঙ্গই অ ককশিল চাকা নারায়ণ দাসনি বুফায়ুং জহরলাল দাস ব ককতমা থমনাই রক্ন সাকা আইচুক দাম্বরে হাই জরাও বিনি বোতা অকরা নারায়ণ দাস ন দাবাইটানি চিরিক্ষকলাই টংফ্রু যুধিষ্ঠির সরকার ন চিরিক্ষকই সাও বিনি জেঠান দাবাই টানখা হসপিটাল সেলাংলানি নাংনাই হিনে থৈনাইনি বুফায়ং জহরলাল দাস আবন নুগি নক গানাগিরিনি বরকন রিংখা তেই বুথারনাই যুধিষ্ঠির সরকার ন ইয়াকুং ইয়াক খাওয়ে টনিলাইখা ওল থুই চাচারুরু কলাইজাক নারায়ণ দাস নব নুকা চুগ কলাইজাক মানলাইখা ওল কক্তমা রহর জাকা রাধা কিশোরপুর থানাও কক্তমা মানে উশি বাবুল ফাই যুধিষ্ঠির ন রমৈতলাঙ্কা ওল ফাইকা বুখাক্তে পুলিশ হাবা ফাংতে হাঙ্কর পুলিশ সুপার নমিত পাঠাক্তে ফরেন্সিক টিম পুলিশনি বুখাক্তি সাইমানখা নারায়ণ দাস সরং সালনি হর বুফায়ংনি বুচামারি যুধিষ্ঠির বাই চুয়াক নংলায়ু আপন কিটিংগুইন ওয়ালাইমানি বিশুংতি অ পাটিমং পাচিকা হনই তাবুক বিসকাঙ্গ চেরি নাইসুংমা উলন চায়া খাইনেন নামসুক মাজরা রাজাকনাই হিনে মার্ডার হুয়া হে পালপারা মে তিপানিয়া কে পাস ইয়ে জো ডিসিজড হে ইনকা নাম হে নারায়ণ দাস অর অ্যাকিউজড হামারি কাস্টডি মে হে অর জো মার্ডার কা ওয়েপন হে ও হামনে সিজ কর লিয়া হে और जो प्रोसेस है वो पूरी ड्यूली फॉलो करी है हमारी एफएसएल टीम भी ग्राउंड पे है एसडीपीओ और उसी हम सब यहाँ पर हैं और अक्यूज तो पकड़ा गया है और इन्वेस्टिगेशन चल रहा है क्या नाम है उसका अक्यूज का नाम अभी हम युधिष्ठिर नाम है अक्यूज का और हमारी कस्टडी में कैसे हुआ था ये एक्चुअली अंडर इन्वेस्टिगेशन है अभी कि सडन प्रोवोकेशन था कि क्या था अभी हम इन्वेस्टिगेट कर रहे हैं कि और कोई इसका और कोई मोटिव हो वो इन्वेस्टिगेशन के बाद हम आपको कितने बजे ये एस्टिमेटेड रात में 4 बजे के आसपास हुआ है আমরা এখানে এই টেপানিয়া পালপাড়াতে সকাল ভোরবেলায় থানাতে খবর আসে যে একটা দুর্ঘটনা ঘটেছে এখানে নারায়ণ দাস নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এরকম খবর এই খবর এখানে আসি এসে জানতে পারি যে ওনারই ছোটো ভাইয়ের মেয়ের জামাই যুধিষ্ঠির সরকার একসঙ্গেই ছিল কোনো একটা কারণে তাদের মধ্যে কিছু একটা হয় এবং তাকে দাও দিয়ে কুবিয়ে অনেকগুলো কূপ মেরে ওই নারায়ণ দাসকে হত্যা করে ঘটনার ইনফরমেশন পাওয়ার পর এখানে এলাকার মানুষের হেল্প নিয়ে এবং থানার ওসির তৎপরতায় সঙ্গে সঙ্গে ওই আসামিটাকে আমরা গ্রেপ্তার করি এবং সে এখন কাস্টডিতে আছে একটা 302-তে একটা মার্ডার কেসে একটা মামলা হবে ইনভেস্টিগেশন চলছে আর স্যার যিনি মারা গেছেন ওনার নামটা স্যার ওনার নাম নারায়ণ দাস এখন কি স্যার এখন ওই ডেড বডিটাকে আমরা পাঠাচ্ছি টেপানি হসপিটালে ফরেন্সিক টিমও এসছে এখানে পোস্টমর্টমের জন্য যেটা যেটা আমাদের প্রসিডিউর আছে সেটা করার জন্যে